এটি হলো ফুলঝুরি বন। এই বনে নানা রকমের পশু পাখি বাস করতো, আর ওই বনে বাস করতো এক ভীতু বাঘ। একদিন বাঘ হেলে দুলে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে একটি গাভীকে দেখতে পায়। আরে বাহ, এই গাভীটা তো দেখতে অনেক সুন্দর আর তাজা। অনেকদিন পর একটা মনের মতো গাভী পেয়েছি, আজ পেট ভরে গাভীটাকে খাবো। এই বলে বাঘ গাভীর কাছে যায় আর গাভীকে ডেকে বলে, আরে ও গাভী দিদি, কচি ঘাস খাচ্ছ নাকি? তুমি তো দেখতে বেশ সুন্দরী। আরে আজকাল এমন গাভী দেখাই যায় না। তা বলছিলাম যে তোমাকে আমার খুব মনে ধরেছে, আমি যে তোমাকে খেতে চাই, আর এতে তুমি কি বলো? বাঘ ভাই, আমি আর কি বলবো বলো, তবে আমাকে খেয়ে তুমি একটুও মজা পাবে না। আমার মালিকের বাড়িতে আমার থেকে বড় একটা ষাঁড় আছে, তুমি তাকে খেয়ে খুব মজা পাবে জানো। আর তাছাড়া তো আমার অনেক বয়স হয়ে গেছে, আমার শরীরে হাড় হাড্ডিগুলো ছাড়া আর কিচ্ছু নেই জানো। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ওই ষাঁড়টা এখানে এনে দিতে পারি। সে তো আরো ভালো কথা, ষাঁড়ের মাংসের মজা তো আলাদা। তাহলে তুই এখনই তোর মালিকের বাড়িতে গিয়ে ষাঁড়কে আমার কাছে নিয়ে আয়, আমি এখানে বসে বসে দাঁতগুলো একটু ঘষে নেই রে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁত ঘষতে থাকো, আমি তোমায় শিকার এনে দিচ্ছি। এসব বলে গাভী সেখান থেকে চলে যায়। আর তার বন্ধু ষাঁড়কে গিয়ে সব কথা খুলে বলে, আরে দিদি, তোমার কথা শুনে মনে হচ্ছে বাঘটা অনেক ভীতু আর বোকাও বটে। তুমি একদম চিন্তা করো না, আমি ওই ভীতু বাঘকে এ বন থেকে তাড়িয়েই ছাড়বো, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যা করার করবে, আমি শুধু বাঘের বোকামিটা দেখবো। বোকা দেখেছি, তবে এমন বোকা বাঘ আমি আর কখনো দেখিনি জানো, যে কিনা শিকার সামনে রেখে ছেড়ে দেয়। এসব বলে ষাঁড় আর গাভী মিলে বাঘের কাছে যায়। বাঘ গাভীকে দেখে বলে, কি ব্যাপার গাভী, তুই একা? তোর ষাঁড় কোথায়? আমি তো সেই তখন থেকে আমার দাঁতগুলো ঘষে ধারালো করলাম। আরে বাঘ ভাই, এত উতলা হো না তো, আমি তো তোমার জন্য শিকার সাথে করে নিয়ে এসেছি। তবে একটা কথা, শিকার কিন্তু দেখতে হেব্বি ভয়ঙ্কর, তুমি আবার ভয় পেয়ে পালিয়ে যেও না কিন্তু। আরে দূর, আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘ কাউকে দেখে আর ভয় পায় না জানিস। আমার খুব জোরে খেতে পেয়েছে রে, তাড়াতাড়ি শিকার আন। আচ্ছা ঠিক আছে ষাঁড় ভাই। ও ষাঁড় ভাই, বাঘ ভাই তোমাকে খাওয়ার জন্য ডাকছে, এসো গো তাড়াতাড়ি এসো। আর তখনই সেখানে ষাঁড় সামনে আসে আর বলতে থাকে, এই কে রে, কে আমাকে খাবে? কার এত বড় সাহস? আরে এ তো দেখছি বাঘ। আরে বাহ, অনেকদিন হলো বাঘের মাংস খাই না। গাভী দিদি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা খাসা শিকার এনে দেওয়ার জন্য, কিন্তু এত পুচকে বাঘ তো আমার পেটের এক কোণাতেও ভরবে না। ওরে বাবা, এই আবার কোন জানোয়ারই যে কিনা আমাকে খেতে চায়? এ তো মনে হচ্ছে আমার থেকেও ভয়ঙ্কর জানোয়ার। ওরে বাবা, এখানে থাকাটা আমার আর নিরাপদ হবে না। না পালাই বাবা পালাই। এসব বলে বাঘ সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে। গাভী দিদি, দেখলে কিভাবে বেটা বাঘকে এখান থেকে তাড়ালাম? ভীতু দেখেছি, কিন্তু এমন ভীতু আমি কখনো দেখিনি। চলো আমরা এখানে একটু বসে বিশ্রাম নিই। এরপর তারা বিশ্রাম নিতে থাকে। আর ওদিকে বাঘের সাথে মিসকে শেয়ালের দেখা হয়। আরে আরে বাঘ মামা, তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? তোমাকে কি কোনো হিংস্র পশু তাড়া করেছে? কিন্তু আমি তো দেখলাম গাভী আর ষাঁড়কে দেখে ভয় পেয়ে এভাবে দৌড়াচ্ছিলে, কেন বাঘ মামা? আরে আমি কোনো গাভী আর ষাঁড়কে দেখে পালাবো না, আমি তো এক ভয়ঙ্কর বাঘকে কো জানোয়ারকে দেখে পালাচ্ছি, আর তুই বলছিস ওটা ষাঁড় ছিল। আরে ধুর, আমি যা ভেবেছিলাম ঠিক তাই, ওটা তো ষাঁড়ই ছিল, ওটা কোনো জানোয়ার না। তোমাকে ওরা দুজন মিলে বোকা বানিয়েছে, আর তুমিও বোকাদের মতো ওদের শিকার না করে চলে এলে। এসব তুই কি বলছিস? তাহলে ওটা কোনো জানোয়ার ছিল না, সাধারণ একটা ষাঁড় ছিল। তুই কি আমার সাথে ফাজলামো করছিস?
ওই বেটার বড় বড় শিং দেখে তো আমি মনে মনে ভাবছি ওটা জানোয়ার ছিল। বাঘ মিসকে শিয়ালের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, তাই তো সে মিসকে শিয়ালকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে যেতে পারি, তোকে কিন্তু আমার সাথে থাকতে হবে, আমাকে রেখে আবার চলে আসবি না তো। আরে বাঘ মামা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ওরা দুজন তোমার কিছুই করতে পারবে না, আমার সাথে চলো, আমি তোমাকে রেখে চলে আসবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল দেখি। এরপর তারা আবার গাভী আর ষাঁড়ের কাছে যায়। আর ষাঁড় বাঘকে দেখে মিসকে শিয়ালকে বলে, আরে বাহ মিসকে, তোকে অনেক ধন্যবাদ, তুই তো দেখছি অনেক কাজে, আমার কথা মতো ঠিক ওই বাঘকে ধরে এনেছি, তোকে তো আমি স্বর্ণপদক উপহার দিব রে, তাহলে বাঘকে খাওয়া শুরু করে দেই, কি বলিস? ওরে বদমাশ মিসকে, তাহলে এটাই তোর প্ল্যান ছিল, আমাকে এভাবে ধোকা দেওয়া? আজ তোকে আমি একটা আচার মেরে তোর বাপ দাদার নাম ভুলিয়ে দিব। আরে আরে বাঘ মামা, আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি, আমাকে তুমি ভুল বুঝছো মামা, আমাকে তুমি মেরো না। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। এই বলে বাঘ মিসকে ধরে আছাড় মারতে মারতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। ওরে মামা আমাকে তুমি ছেড়ে দাও, আমি তো মরে যাচ্ছি, ছেড়ে দাও আমাকে। আরে ছাড়বো তো, তোকে ছাড়বো, কিন্তু একেবারে আমার গুহাতে নিয়ে যে তারপর ছাড়বো, এর আগে না, আমার সাথে চালাকি করিস। এসব বলতে থাকে আর মিসকে মারতে থাকে। বাঘ বুঝতেও পারে না যে মিসকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এই মিসকে, গোয়াতে পৌঁছে গেছি রে, আমাদের আর কোনো ভয় নেই, আমরা এখন নিরাপদ। ততক্ষণে বাঘ শিয়ালে মরা মুখটা দেখতে পায়। এই মিচকে, এক্ষুনি গিয়ে শাল গাছের কাঠ নিয়ে আয়, এই সামান্য কাজ করে সারাদিন বসে থাকিস? আমি এইটুকু কাজের জন্য তোকে বেতন দিয়ে পালতে পারবো না, আজ যে করে হোক শাল গাছের কাঠ আনা চাই, নইলে তোর সারাদিনের টাকা কেটে রাখবো, এই আমি বলে দিলাম। মহারাজা আমি অবশ্যই শাল গাছের কাঠ নিয়ে আসবো। এই বলে মিচকে শিয়াল শাল গাছের কাঠ আনার জন্য রওনা দেয়। অনেক দূর তো চলে এলাম, এবারে তো শাল গাছের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না, আর যদি কাঠ নিয়ে যেতে না পারি তাহলে আজ আমায় না খেয়ে থাকতে হবে। এই বলে মিচকে শিয়াল আবারও সামনের দিকে যেতে থাকে। আরে এই তো একটা শাল গাছ, কিন্তু এত বড় গাছে আমি কি করে উঠবো? আমি তো গাছে উঠতে পারি না। না, আমাকে চেষ্টা করতে হবে, রাজার করা আদেশ বলে কথা। এই বলে মিচকে শিয়াল শাল গাছে ওঠার জন্য লাফাতে থাকে, কিন্তু সে কিছুতেই গাছে উঠতে পারে না। এমন সময় মিচকে গাছের মাঝখান থেকে পড়ে যেতে ধরে, আর ঠিক তখনই এক নাগিন এসে মিচকে শিয়ালকে নিচ থেকে ধরে ফেলে। বলছি এই শিয়াল, তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নেই? আজ যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে তো তুমি এখানেই মরে যেতে। নাগিন বোন, গরিবের বেঁচে থাকলেই বা কি, আর মরে গেলেই বা কি, আর যদি শাল গাছের কাঠ নিয়ে যেতে না পারি তাহলে বনের রাজা আমাকে কোনো টাকাই দিবে না, আর টাকা না পেলে আমাকে যে না খেয়ে থাকতে হবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো বোন, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আজ থেকে তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না, আমি তোমাকে কাঠ দিচ্ছি, আর আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো, কেমন? তুমি রোজ রোজ এখানে এসে আমার সাথে দেখা করে যাবে। এই বলে নাগিন মিচকে শিয়ালকে শাল গাছের কাঠ এনে দেয়। নাগিন বন্ধু, সত্যি আমি উপকারের কথা মনে রাখবো, আমি রোজ এখানে এসে তোমার সাথে দেখা করে যাবো।
এরপর নাগিন সেখান থেকে চলে যায়। এভাবে মিচকে শিয়াল নাগিনের সাথে এসে দেখা করত আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন মিচকে শিয়াল নাগিনের সাথে দেখা করতে যায়, কিন্তু মিচকে অনেকক্ষণ অপেক্ষার পরেও নাগিনের কোনো দেখা পায় না। কি ব্যাপার, আজ নাগিন বন্ধুর কি হয়েছে, এখনো কেন এলো না? নাগিন বন্ধুর আবার কোনো বিপদ হলো না তো? নাগিন বন্ধু যে কোথায় থাকে তাও তো কিছুই জানি না। না, সামনে গিয়ে দেখি নাগিন বন্ধুর কোনো দেখা পায় কি না। এই বলে মিচকে শিয়াল নাগিনকে খুঁজতে যায়। কিছুদূর গিয়ে মিচকে একটি গুহা দেখতে পায়। ওই তো একটি গুহা দেখতে পাচ্ছি, এটাই মনে হচ্ছে নাগিনের গুহা। এই বলে মিচকে শিয়াল গুহার ভেতরে প্রবেশ করে আর নাগিনকে দেখে বলতে থাকে, আরে নাগিন বন্ধু, আমি তাহলে সঠিক জায়গায় এসেছি। আজ তোমার দেখা না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এই গুহায় চলে এলাম। নাগিন বন্ধু, তোমার কি কিছু হয়েছে? তুমি কি অসুস্থ? না বন্ধু, আমি একদম সুস্থ আছি। আসলে আমি 4টি ডিম দিয়েছি, তাই সে খুশিতেই আজ আমি ঘর ছেড়ে কোথাও যাইনি। অনেক বছর পর আজ আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো, তাই ডিমগুলো দেখে রাখছিলাম। ঠিক আছে নাগিন বন্ধু, তাহলে আজ আমি আসি। দেরি হয়ে গেলে আবার বনের রাজা আমাকে অনেক কথা শোনাবে, তুমি তোমার ডিমগুলো দেখে রাখো। এই বলে মিচকে শিয়াল সিংহ রাজার কাছে যায়। মিচকের আসতে দেরি হওয়া দেখে সিংহ রাজা রেগে বলে, এই মিচকে, তোকে তো দেখে মনে হচ্ছে আমি এই বনের রাজা নই, তুই এ বনের রাজা, তোকে আর এখানে কাজ করতে হবে না, তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যাবি। রাজা মশাই, আমাকে দয়া করে তাড়িয়ে দিবেন না, আসলে আমি আমার নাগিন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। নাগিন বন্ধু আজকে 4টি ডিম দিয়েছে, তাই দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে রাজা মশাই। কি বলছিস, নাগিনের ডিম? আরে বাহ, তুই তো আমাকে জব্বর খবর শোনালি, নাগিনের ডিম তো অনেক দামি। শোন মিচকে, এ বনে যদি থাকতে চাস তাহলে আমাকে ওই নাগিনের ডিমগুলো এনে দিতে হবে, আমি ওগুলো চড়া দামে বিক্রি করব। আর শুনেছি নাগিনের ডিম খেতে নাকি খুব মজা, আমি নাগিনের ডিম খাবো। যা, তুই এক্ষুনি গিয়ে নাগিনের ডিম নিয়ে আসবি। রাজা মশাই, এটা তো আপনার অন্যায় আবদার, আমি বেঁচে থাকতে আমার নাগিন বন্ধুর ডিম আনতে পারবো না, এ কাজ আমি কখনোই করবো না, প্রয়োজনে আমি এ বন ছেড়েই চলে যাব। তবু আমি এ অন্যায় কাজ করতে পারবো না। কি, তোর এত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলিস? আমার কথা না শোনার পরিণাম কি হতে পারে তুই কি ভুলে গেছিস? না রাজা মশাই, আমি সব জানি, আমি আপনার কথা মানতে পারবো না। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর, না না, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, এই মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয়। এই কে আছিস? মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয়, তাহলে দেখবি ওই নাগিনের ডিম সুরসুর করে আমার গুহায় চলে আসবে। সিংহরাজার কথা মতো দুই গর্জিরাকে মিচকের বউ বাচ্চাকে ধরে নিয়ে আসে আর এই খবর মিচকে শুনতে পেয়ে ছুটে নাগিনের কাছে যায় আর নাগিনকে সমস্ত কথা খুলে বলে। নাগিন বন্ধু, আমি যে নিরুপায়, তোমার ডিম নিয়ে না গেলে বনের রাজা আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, ওই রাজার শেষ সময় চলে এসেছে। এক কাজ করো, তুমি এখনই 4টি মুরগির ডিম নিয়ে এসো, তারপর যা করার আমি করছি। নাগিন বন্ধু, এই মুরগির ডিম দিয়ে এখন তুমি কি করবে? বন্ধু, এই 4টি মুরগি ডিমে আমি আমার নিজের বিষ দিয়ে দিচ্ছি, আর এই ডিম যখনই ওই লোভী রাজা খাবে ও তখনই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর বন্ধু, তুমি এসব নিয়ে
একদম ভয় পাবে না, আমি তোমার সাথেই আছি। এই বলে নাগিন ও মিচকে ডিম নিয়ে সিংহ রাজার কাছে যায়। আরে বাহ, নাগিনের ডিম! আমি এই ডিম বিক্রি করে অনেক টাকা পেয়ে যাব। এই গর্জিলা, এক্ষুনি দুটো ডিম অমলেট করে নিয়ে আয়, আর মিচকের বউ বাচ্চাকে ছেড়ে দে। এরপর দুই গর্জিলা মিচকের দুই বাচ্চাকে ছেড়ে দেয়। আর দুটো ডিম অমলেট করে বলে, আরে এই ডিমের অমলেট দেখে তো আমার জিভে জল চলে এলো। এই একটা ডিমের অমলেট আমরা দুজন খাবো, আর একটি রাজাকে দিব। আহা! এই বলে দুই গর্জিলা একটি ডিমের অমলেট খেয়ে নেয়। আর একটি সিংহ রাজাকে দেয়। সিংহ রাজা ডিমের অমলেট খাওয়ার সাথে সাথে সেখানেই ঢলে পড়ে, তার সাথে দুই গর্জিলাও মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানেই তারা মারা যায়। বন্ধু, এই সিংহ রাজার এ বনের রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না। আজ থেকে এ বনের রাজা হলে তুমি, আর এই সিংহাসনও আজ থেকে তোমার, কারণ তুমি একদমই লোভী নও। বন্ধু, এখন আমি তবে চলি, আমার ডিম থেকে যে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধু, এবার তুমি যেতে পারো। এরপর নাগিন তার গুহাতে যায়। আর গিয়ে দেখে তার চারটি ডিম থেকে চারটি বাচ্চার জন্ম হয়েছে। এটা দেখে নাগিন তো মহা খুশি, আর এই খুশিতে নাগিন বনের সকল পশুকে দাওয়াত করে খাওয়াতে লাগে। আরে ছোট, এই চাষির বাড়িতে ঢুকে তো আমাদের মনে হচ্ছে কপালটা খুলে গেল। কত মুরগি! কিন্তু এই মুরগিগুলো এভাবে লাঠির সাথে বেঁধে রেখেছে কেন? আমাদের খাওয়ার জন্য নাকি? আরে মিসকে দাদা, আমার তো মনে হয় চাষি এই মুরগিগুলোকে বিক্রি করার জন্য রেডি করে রেখেছে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি মুরগি দুটো নিয়ে এখান থেকে কেটে ফেলি জন্য। ছোট, সত্যি এভাবে যদি রোজ রোজ এমন তাজা মুরগি খেতে পারতাম তাহলে শরীরে অনেক বল শক্তি পেতাম। কিন্তু রোজ তো চাষির বেটারা আমাদের জন্য খোলা মাঠে মুরগি বেঁধে রাখবে না, অনেক শান্তি পেলাম খেয়ে। কিন্তু চাষি তো আজকের পর সতর্ক হয়ে যাবে। এরপর তারা মুরগি খেয়ে চলে যায়। ওদিকে দানব কিংকং গর্জন করে তার চ্যালাদেরকে বলে, এই তোরা জোরে জোরে ঢোল বাজা, আজ আমার বড় খুশির দিন, আরো জোরে জোরে বাজা। হই হই, এতদিনে পাইলাম একটা মনের মতো শিকার রে, এত খুশি কোথায় রাখি, হয়ে যাই বেহুশ রে। আচ্ছা আচ্ছা ওস্তাদ, আমি একটা কথা বলতে চাই, যদি একটু বলার হুকুম দেন তাহলে আমি বলতে পারি। আরে আজ আমার মন ভালো আছে, আজ তোরা যা বলবি আমি তাই শুনবো, বল ছাগল কি বলবি। আচ্ছা ওস্তাদ, আপনি এতগুলো মাছ কোথায় পেয়েছেন? আপনি তো আর কুমির নন যে আপনি নদীর তল থেকে মাছ ধরেছেন, আপনি কি তাহলে এসব মাছ ডাকাতি করে এনেছেন? তুই ছোট প্রাণী হলেও তোর মতে অনেক বুদ্ধি, তুই একদম ঠিক বলেছিস। জাহাজ করে একদল জাহাজ যাত্রী অনেক মাছ নিয়ে যাচ্ছিল, আমি গিয়েছিলাম ওই নদীর ধারে একটু পানি খেতে, এত মাছ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই পুরো জাহাজ নদীতে ডুবিয়ে সব মাছ আমি নিয়ে এসেছি। পচা মাংস খেতে আর ভালো লাগে না, এখন থেকেই মাছ খাবো আমি, তাই তো এই খুশিতে আমি আমার সুরের কণ্ঠে গান গাইছি। শোন, আমি একটু গুহার ভিতরে বিশ্রাম নিতে যাচ্ছি, তোরা এসব দেখে রাখবি। এসব বলে দানব কিংকং গুহায় চলে যায়। এভাবে কেটে যায় সেই দিনটি। কি রে ছোট, এভাবে বসে থাকলে কি পেট চলবে? শিকারের সন্ধান করতে হবে তো, এখানে ঝিম মেরে না থেকে চল শিকারের খোঁজ করি। আরে মাইরি, মুরগি খাওয়ার পর থেকে শরীরে কেমন একটা ব্যথার ভাব চলে এসেছে, পেটে খিদে কিন্তু খেতে ইচ্ছে করছে না, চলো দাদা চলো। এসব বলে তারা দুই শিয়াল শিকারের খোঁজে যেতে থাকে।
আর কিছু দূর যেতেই তারা বিশাল এক গুহার সামনে পিল করা অনেক মাছ দেখতে পায়। এত মাছ দেখে তাদের চোখ কপালে উঠে যায়। তখন তারা মাছগুলোর কাছে যায় আর বলে, ইয়ে তো বিশাল গুহা, নিশ্চয় এটা কোনো দানবের গুহা। ওই দানবী মনে হয় এইসব মাছ খায়। আরে দেখ না, এই হতচ্ছাড়া কিভাবে মাছের চারপাশে ঘুমিয়ে আছে। চল এই সুযোগে কিছু মাছ এখান থেকে নিয়ে যাই। ওই যে ওখানে দুটো ঝুড়ি দেখতে পাচ্ছি, চল ওই ঝুড়িতে করে কিছু মাছ নিয়ে কেটে পড়ি। এরপর দুই পাজি শিয়াল ঝুড়ি ভর্তি মাছ নিয়ে সেখান থেকে চলে যায়। ঘুমটা বেশ হয়েছে, এখন একটু মাছ খেয়ে নিই। কি ব্যাপার, এখানে মাছ এত কম কেন? এখান থেকে মাছ নিশ্চয়ই কেউ খেয়েছে। মাছকে না ডেকে ঘুমানো হচ্ছে? এই চোরের দলেরা, উঠ বলছি। এই আমার এখান থেকে কে কে মাছ খেয়েছিস? ওস্তাদ, আমি তো ছাগল, আমার খাবার হচ্ছে ঘাস, লতা পাতা এসব। আমার তো মাছ খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তো মার থেকে ঘাস খেয়ে একটু ঘুমিয়েছিলাম। কি, তার মানে তোরা কেউ স্বীকার করবি না আমার মাছ কে খেয়েছিস? যখন তোরা কেউ বলবি না, তাহলে দেখ আমি কি করি। এসব বলে দানব কিংকং ছোট কিংকংকে ধরে তার পায়ের নিচে ফেলে মারতে থাকে। আর মারতে মারতে এক পর্যায়ে কিংকংকে মেরে ফেলে। আর বাকিরা এসব দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকে। এবার বুঝতে পেরেছিস, এরপর যদি এখান থেকে একটা মাছ হারিয়েছে, তাহলে তো বুঝতেই পারছিস তোদেরও এর মতোই পরিণতি হবে। এসব বলে দানব কিংকং নদীর পাড়ে যায়। এরপর সে গর্জিলাকে দেখতে পায়। আরে কি ব্যাপার, আমি যেখানে ডাকাতি করতে আসি, এ গর্জিলা এখানে আবার কি করছে? হারামজাদা গর্জিলা নিশ্চয়ই আমার ডাকাতি দেখে সেও ডাকাতি করতে এসেছে। দাঁড়া বেটা, তোর মাংস আজকে আমি শিয়াল কুকুরকে দিয়ে খাওয়াবো। এই গর্জিলা, এই তুই এখানে কি করছিস? সে কথা কি তোকে বলতে হবে নাকি? আমি এখানে কি নাচতে এসেছি? তুইও নাচবি নাকি? আয় নাচ একটু। বদমাশ, আমার সাথে ফাজলামো তবে রে। এই বলে দানব কিংকং গর্জিলার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। আর এসব কিছু দুই শিয়াল একটি গাছের আড়াল থেকে দেখছিল আর হেসে হেসে বলে, আরে দানব কিংকং না গর্জিলা, তোমাদের লড়াই থামাও। আরে ডাকাতির মাছ খেয়েছি আমরা আর লড়াই করছে ওরা। কি, তার মানে তোরা আমার মাছ চুরি করে খেয়েছিস আর অযথা আমরা লড়াই করে নিজেদের শরীর থেকে রক্ত ঝরালাম? আজ আমি তোদের দুজনকে দুই ভাগ করে খেয়ে ফেলবো। আরে দম থাকলে আমাদের ধরে দেখাও। এসব কথা বলে দুই শিয়াল দৌড়ে পালাতে থাকে আর দানব কিংকং রেগে গর্জন করতে করতে ওদের পিছু পিছু যেতে থাকে।